জানেন গত 25 তারিখ আমেরিকায় জর্জ ফ্লয়েড নামে 45 বছরের এক যুবককে সেখানকার শ্বেতাঙ্গ পুলিশ পা দিয়ে গলা দেবে নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় যেমন উঠেছে, ঠিক সেভাবেই আমেরিকায় কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সহ সমস্ত অংশের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। একটা ঐক্যবদ্ধ আন্দোলন সেখানে সংগঠিত হচ্ছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমেরিকার এই ঐক্যবদ্ধ প্রতিবাদ বা আন্দোলনকে সংহতি জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং এই সংহতি জানিয়েই আজকে আমাদের রাজ্যের বিভিন্ন শহর গঞ্জ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গরূপে আমাদের বীরভূম জেলাতেও সিউড়ি, বোলপুর, কিন্নাহার, রামপুরহাট সহ একাধিক স্থানে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এবং আমরা যে কথাটা বলতে চাই, যে ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে যখনই মানুষের ওপর অত্যাচার নেমে এসেছে বা মানুষের ওপর রাষ্ট্রশক্তির যে রাষ্ট্রনায়করা বর্বরোচিত আক্রমণ করেছে, যেমন হিটলার, তাকেও প্রথমে বাংকারে লুকাতে হয়েছিল এবং তার পরবর্তীর ইতিহাস আপনারা জানেন। আজকে আমেরিকার রাষ্ট্রপতি, তাকেও বাংকারে লুকাতে হচ্ছে। এই নির্মম যে ঘটনা গোটা পৃথিবী জুড়ে ঘটছে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ যে ঘটনা 25 তারিখ ঘটিয়েছে তার আমরা নিন্দা করছি। এবং সাথে সাথে আমরা ভারতবাসী তথা ভারতবর্ষের সমস্ত যুব অংশ, ছাত্র অংশের কাছে অনুরোধ করব, আগামী দিনেও আমাদের দেশের রাষ্ট্র সরকার, যারা সরকার পরিচালনা করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তারাও আমেরিকার মতোই আমাদের দেশেও সমাজের দুটো অংশের মধ্যে বিভেদ তৈরি করেছে। ইতিহাস বলছে যে এখনও যদি তারা সাবধান না হয়, তাহলে হিটলার এবং আমেরিকার রাষ্ট্রপতির মতোই তাকেও কোনো এক সময় বাংকারে ঢুকতে হবে এবং শেষ পরিণতি তার মতোই হবে। এটুকুই আমাদের বলার।